দুটো দিন পর আপনারা নেট চালালে নেটের মাধ্যমে আমাদের দেখতে পাবেন। আমরা সত্যি এখানে খুব ভালো লেগেছে, আমরা এখানে এসেছি। যদি কোনো দানি থাকেন দান করতে পারেন, আমরা শুরু করবো এখনই পালা গান। এক মা এসছে, উনিও 10টি টাকা পুরস্কৃত করছেন চুমকি শিকারীর হাতে। মা মনসার কাছে কাই মনে প্রার্থনা করবো, ওনার মনোবাসনা পূর্ণ করবেন। যদি কোনো আরো দানি থাকেন, ধর্মীয় মানুষ থাকেন, এসে এই ধর্ম অনুষ্ঠানে দান করতে পারে। আমি তোমায় কেন ডেকেছি জানো? কিসের জন্য ডেকেছো মহারাজ? লক্ষেন্দ্র মনোব্রত হতে ঘুরে এসেছে সনকা। তাহলে লক্ষেন্দ্রের বিয়ের জন্য পাত্রীর সন্ধানে পাঠিয়ে দিই বিজয়বর মহাশয়কে। বিবাহের আগে আমার একটি কথা আছে মহারাজ। বলো বলো সনকা, কি কথা? ও মহারাজ, সাঁতাল বা লোহার বাসনে মিলন নির্মাণ করতে আমার। বাহ, নারী হলে বুদ্ধিমতী, তোমারই কথা মতো সাঁতালি পর্বতে লোহ বাসনে নির্মাণ করবো। তুমি এখন এসে সেনে এসো। এই চেক মুড়ি কানি মনসা, তুই ভেবেছিস আমার হাত থেকে বুঝাবি না? পূজা আমি তোকে দেবো না রে করি, কারণ একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর এখনো রয়েছে বেঁচে, তাকে বিবাহ দেব। বিবাহে দেওয়ার আগে সাতালি পর্বতে করব লোহ বাসন, আর বিয়ের সময় বাজবে বিয়ের সানাই, আর তোকে বাজাবো বিসর্জনের সানাই। এই কে আছিস? বিশ্বকর্মাকে ডেকে পাঠিয়ে দে। মহারাজ আমাকে ডেকেছে। হ্যাঁ বিশ্বকর্মা, তোমাকে ডেকেছে। কিসের জন্য ডেকেছেন? কেন জানো বিশ্বকর্মা? একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীকে দেব বিবাহ, তাই সাতালি পর্বতে লোহ বাসন নির্মাণ করতে হবে। ও মহারাজ, এই যে খুশির খবর। ও মহারাজ, আমি যে লোহ বাসন ঘর করব, আমি অত লোহ আমি কোথায় পাবো মহারাজ? ওর জন্য তোমার চিন্তা নেই, ওই সাতালি পর্বতে লক্ষ মন লোহ জোগাড় করে রেখেছে। বেশ মহারাজ, তাহলে আমি এখন আসছি। যাও রে, একটি কথা শুনে যাও বিশ্বকর্মা। বাসর হবে সথর মন্দ, সুন্দর ভাবে বাসর নির্মাণ করবে, আর বাসরের মধ্যে পিপীলিকা যেন প্রবেশ না করতে পারে। বেশ মহারাজ, তাই হবে, আমি এখন আসছি। সারপ, আর একটি কথা শুনে যাও বিশ্বকর্মা। জগতের মানুষ তোমাকে বিশ্বাস করে, সেহেতু নাম দিয়েছে বিশ্বকর্মা। আমার সারে বিশ্বাস ঘাত বোধ করে না, বাসরের মধ্যে সমস্ত দেব দেবী অবঙ্কিত করবে, শুধু অঙ্কিত করবে না, ওই চাঙ্গুড়ি কালি মনসার না। বেশ মহারাজ, তাই হবে, আমি এখন আসছি মহারাজ। সব বিশ্বকর্মা উড়ি উড়ি চাঙ্গুড়ি পারি, কোথায় লুকাবি তুই? স্বর্গে মরতে পাতালে যেখানে লুকাস না কেন, পাতাইব দুধ চুলের মুষ্টি ধরে আনিবে আমার সকাশে। তারপর মাতা চণ্ডীদার হান্তাল দিয়ে তোর পাঁজর ভেঙে চূর্ণ করে দেব।
সময় আমার পুত্র 42 কর্মা কোথায় গিয়েছে? না না আজকাল খুব দুষ্টুমি করছে, নালে একটি বার দেখে দেখি 42 কর্মা লোকের সঙ্গে গুলি খেলিয়া ডান দিবি না এই দাঁড়ায় ছোট কথা বলাচ্ছি দাঁড়ায় তোরা মেরি যায় না তোমাকে খেলবি না আমার পাগল বলে যে তো হাজার হাজার পাগল লিয়া মিলাইছো মেলা হাজার হাজার পাগল লিয়া মিলাইছো মেলা ও বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া মিলাই সুমেলা হাজার হাজার পাগল দিয়া মিলাই সুমেলা বাবা তোমার বার বার বাবা পাগল বাবা তোমার বার বার পাগল এত বড় হয়েছি বুঝতে পারেন না যে আমার একটা কি লাগে, কি বলবো দুঃখের কথা শোনা জলমাদে সব কিনা বললাম কাল পেঁচা পায়ে পায়ে জ্বলাচ্ছে ডাকলে ঘরের ভিতরে থেকে বলবো আমি নেই কে বাবু বাবু পাগল এসছো এই তো এই মাত্র এলাম কি মনে করে আমি কি বলছি শোনো বলো একটা কাজ পড়ে গেছে যন্ত্রপাতি গুছিয়ে নাও চলো আমার সাথে কাজে যাবো হ্যাঁ তুই যা কি বলছো হ্যাঁ তুই যা কথাবার্তা ঠিক করে বলো যাবো না তুই যা কিসের জন্য যাবে না বুঝতে পারো না আমার একটা কিসের প্রয়োজন আছে তোর কি প্রয়োজন আছে আমাকে বলবে তো কি বলবো দুঃখের কথা বলছিলাম যে আমার শরীরের দিকে তুমি বুঝতে পারো না তোমার শরীর তো ঠিক হয়েছে
ঠিক আছে আচারে লাগে ঠিক হয়েছে ঠিক আছে হ্যাঁ দা কি হয়েছে বলতে ভালো লাগে না ইচ্ছা হয় না চোখে একটু কামড়া নেই কেন ওই পাড়ার ছেলের ওই পাড়ার একটা ছেলের বিয়ে হয়ে গেল ও তুমি বিবাহ করবে আমি বিবাহ করব বেশ 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 আমি একটা সুন্দর মেয়ে দেখেছি তোমার জন্য কোন পাড়া ওই দক্ষিণ পাড়ায় বাবু মেয়েটির নাম কি মেয়েটির নাম মেয়েটির নাম মেয়েটির নাম মেনি মেনি দেড় বাবা হারামির বাচ্চা কোথা থেকে বিড়াল কানা ধরে নেবে বলে মেনি প্রতি মাসে ভ্যাকসিন নিতে হবে আমি ও মেবে করবনি আরে বাবা তুমি ঝেড়ে মারতে সেটা নয় মেয়েটির ভালো নাম হচ্ছে মিনতি মিনতি ওই যে মিনতি মিনতি চলবে না আমি একটা মেয়ে দেখেছি বিয়ে দেবে তুমি মেয়ে দেখেছো দেখেছি আচ্ছা কেমন দেখতে শুনবে হ্যাঁ বলো দেখি ও বাবা দাও আমার বিয়ে বাবা দাও আমার বিয়ে ও বাবা দাও আমার বিয়ে বাবা দাও আমার বিয়ে তুমি মেয়ে দেখেছো না ছাগল দেখেছো কেন আমি ঠিক দেখি মেয়েদের কোনোদিন লাজ ওঠে ছাগলের লাজ আমি তো ঠিক দেখি তুমি মেয়েটা কোনি তুমি ছাগল দেখেছো ওসব মেয়ে ভেয়ে চলবে না আমি যে মেয়েটা দেখেছি তোমার সেই মেয়ের বিবাহ করতে হবে আমি করবো না তুই যা আমি কি বলছি চলো কি তুমি যন্ত্রপাতি গুছিয়ে নাও এদিকে এসো তুই যা আমি যাবো নি ফের বাজে কথাবার্তা এদিকে এসো বে না দিলে কি করবে আরো কি করবে সদে বোধা ছেড়ে দেবো একদম আমি কি বলছি শোনো শোধ করে দাও সব ছেড়ে দেবো তুমি ব্যাগটা গুছিয়ে নাও আমার সাথে তুমি যাবে কি করবে ওই বললাম ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি কি বলছি শোনো যন্ত্রপাতি গুছিয়ে নেছো নেছি এখন কোথায় যাবো জানো কোথায় এই যাবো সাতালি পর্বতে আর বেশি দূর যেতে হবে না ওই যে তাকিয়ে দেখো আরে পিছন দিকে তাকিয়ে দেখো ওটা হচ্ছে সাতালি পর্বত ওখানে আমরা কি করবো গোড়াগড়ি খাবো আরে গোড়াগড়ি খাবো কারণ ওখানে আমাদের কাজ করতে হবে কাজ করতে হবে হ্যাঁ উঠবে কেমন করে তুমি আমার তুলে দেবে আমি তোমার হাত ধরে টেনে তুলে নেবো বেশ চলো হ্যাঁ এসো আমার বাবা তো অত উপরে তুলে দিলাম বাবা আমার সামনে বিবাহ বিয়ের কথা শুনে শরীরের ভিতর যাবে ইংরেজি বায়না বাইরে আরে বাবা কি হলো হাতটা দাও দিচ্ছি দাদা দিলি কি বলবো আমার কি ভালো লাগে বিয়ের কথা শুনে যে আমার আরো ভালো লাগবে বাবু কি উঠবো ওঠো ওই উঁচু কুট থেকে পড়ে গিয়ে মরে যাবো বিয়ে হবে না আমি পালাই দাও তোমার পালাতে হবে না হাত দাও আমার কিন্তু খুব ভালো লাগে বিয়ের হাত দাও হাত দাও হাত দাও কেন মেরে ফেলে দিবনি না 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 বাবু বলো উপরে উঠেছি নিজের মানুষদের কি লাগবে জানো কি লাগছে শুধু চুল মাথার চুল মাথার চুল আমি কি বলছি শোনো বলো আজকে রে 17 বন্ধ ঘর হবে তুমি দড়িটা বার করো আমি একটা কথা বলবো বলো তুমি তো বেশি দিন লাস্টিং করবে না বয়স হয়ে যাচ্ছে তো মারা যেতে পারে মারা যাবে হ্যাঁ সামনে আমার বিয়ে
বিয়ের কথা বললে কি ভালো লাগে বাবু? হ্যাঁ বলো। আর তোমার বউ আমার খেটে খাওয়াতে হবে, তাই বলছি মাপজোকটা আমার শিখিয়ে দাও। ও তুমি মাপজোক শিখবে? বেশ বেশ, তোমার আমি শিখিয়ে দিচ্ছি, তুমি দড়িটা বার করো। ঠিক আছে। ভালো করে করবে কিন্তু। আবু কত বন্ধ হবে? 17 বন্ধ। 17 বন্ধ, ঠিক আছে। না দাও, এদিকে ধরো। একের পেট নয়, একের পিছন। 10 এদিকে, 10 দশ ভাই, 10 এদিকে, 7 মানে বেগামত বসছি। এদিকে 7 7 ভাই, 7 এবার হিসাব করো কত হয় দেখো। আমি শিখিতেই ফেলছিলাম, আমি আর হিসাব করে দিতে পারবো না। আরে হিসাব করো না। এদিকে দশে দশে মিলে গেল শূন্য, সাথে সাথে মিলে গেল শূন্য। অঙ্ক বিয়োগ যোগ শতক একক দশক সব করে কেটে কুটে বাদ দিয়ে বাঁ হাত দিয়ে খেয়ে ডান হাত দিয়ে রেখে ঝাল লবণ হয়ে কেটে কুটে বাদ দিয়ে। হ্যাঁ বাবু, হয়েছে। কত বন্ধ হয়েছে? এই তো বাঁ হাতে রেখে অঙ্ক বিয়োগ যোগ শতক সব কিছু করে বাঁ হাতে রেখে ডান হাতে খেয়ে রেখে কেটে কুটে বাদ দিয়ে 70 নাকি বলে 70? তা কলমে হলে আমি কি করব? তোমার কলম লেখে? আমি কাল থুতে ভিজে নি। তোমারও কলম ভালো নয়? আর একটু লিখি ভালো করে। আমি কি বলছি শোনো। হ্যাঁ, 10 পথে গুনে যাও কত হয় দেখো। আমি ঠিক হিসাব করেছি, খাতায় হলে আমার দোষ। আমি গুনছি তো 10 পথে বলো। আমি যেন জানি না, আমি মিটি মিটি জিজ্ঞাসা করছি আর ওরা শুধু বলে যাচ্ছে। হয়েছে হয়েছে, এই তো সব কিছু বাদ দিয়ে কেটে কুটে রেখে 16 বন্ধ হয়েছে। 17 বন্ধ, 17 বন্ধ, 17 বন্ধ, ওইটা কলমে আটকে ছিল। আচ্ছা আচ্ছা, আমি কি বলছি শোনো, তুমি যন্ত্রপাতি বার করো। আমি কি ধরে নিয়ে এসেছি জানো? তুমি কি ধরে এনেছো? যোগ যন্ত্র। যোগ যন্ত্র? হ্যাঁ। তার মানে কি? মানে যোগ সর্ব হতো, এখন যোগ জন্ম, এখন যোগ যন্ত্র হচ্ছে। ওর ভিতরে সাপ আছে? না সাপ নয়, যোগ যন্ত্র। ও যোগ যন্ত্র? হ্যাঁ। কেমন দেখি তো? ওর কাছে যেতে নেই, ওর কান দিয়ে শুনতে নেই। ঠিক আছে দেখাও। এই আয় 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 আয়। এই কামড়া কামড়ি করবি না, মারামারি করবি না, ভয় দেখাবি না, আস্তে করে খেলা দেখাবি, বাবুদের কাছে হাত পেতে পয়সা চেয়ে নিবি। যদি কামড়া কামড়ি করেছিস চোখে মারবো, কান থেকে ধোঁয়া বাড়াবে। আয় 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 এই আয়। সবাই ভেবেছে আমি সাপার মধ্যে উঠে দাঁড়িয়ে হা করে দেখতে। তোমার এটা হলো যোগ্য সবাই বলেছি কি ফার্স্টে যোগ যন্ত্র, যোগ যন্ত্র। আমি হেসে হেসে পাগল হয়ে যাব, সবাই উঠে দাঁড়িয়ে দেখতে ভেবেছে সাপ। এ কি সাপ সে কেউ জানে না, ঠোকাঠোকি সাপ। দাও দাও দাও, তুমি হেভি জিনিস আমাকে বার করে দিয়েছো। আমি কি বলছি শোনো, আমি উপরে কাজ করছি, তুমি নিজ হতে আমার হাতে যোগান দেবে। এই তো কামড়ি নিয়েছি। হে বাবা, ওটা কামড়ি নয় তালি, ওটা হচ্ছে পেলাস। পেলাস? হ্যাঁ পেলাস। হ্যাঁ পেলাস, ঠিক আছে। তুমি তাহলে নিজ হতে যোগান দাও। হ্যাঁ তাহলে আমি কাজ শুরু করি।
বাসর ঘরে বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো বিশ্বকর্মা ঠাকুর গো।